السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين. পবিত্র রমাদান মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য এক বিশেষ রহমতের নাম হচ্ছে এই রমাদান মাস। রহমত, বরকত আর মাগফিরাতকে ঘিরে এই রমাদান মাস আমাদের উপর আবর্তিত হয়েছে, বান্দার গুনাহগুলো ক্ষমা করিয়ে দেওয়ার জন্য এবং বান্দাকে রহমতের ছায়া দিয়ে আচ্ছাদিত করার জন্য। দেখতে দেখতে আমরা 20তম রমাদান শেষ করে আজকে 21তম রমাদানের মাগরিবের পূর্ব মুহূর্তে অর্থাৎ ইফতারের পূর্ব মুহূর্তে আমরা এসে উপনীত হয়েছি। একটু পরেই আমাদের 21তম রমাদান শেষ হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমরা শাহরুম মোবারক প্রোগ্রামটি সাজিয়েছি ইসলামের সুমহান বাণীগুলো যেন মানুষের কাছে পৌঁছে যায়, প্রত্যেক ঘরে ঘরে যেন পৌঁছে যায়। সম্মানিত দর্শক, আজকে আমরা প্রতিদিনের মতোই একটি নির্দিষ্ট বিষয়ের আলোকে কথা বলার জন্য আমাদের মহতারাম একজন আলোচককে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমরা মহতারাম আলোচকের সাথে পরিচয় করে দেবো, তার আগে আমরা জানিয়ে রাখছি আমাদের প্রোগ্রামটি স্পন্সরে আছে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং মহিফল শাখা, কো স্পন্সরে আছে স্টার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস বিডি আলোকিত ইউথ সোসাইটি এবং ফারুক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ফেনি। সম্মানিত দর্শক, আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ছাত্র সমাজ, অর্থাৎ ছাত্ররা কীভাবে রমাদানটাকে কাটাবে। আমরা জানি যে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান রমাদান মাসে বন্ধ থাকে, আবার যেসব প্রতিষ্ঠানে পড়ালেখা হয় তাও খুবই স্বল্প। সেক্ষেত্রে বাসায় তাদের প্রিপারেশন কেমন হবে সে ব্যাপারে আমরা আলোচনা শুনবো আমাদের মহতরম আলোচক সোনা আজ ইসলামী ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক জনাব হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেবের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইলা আখিরি আয়া, ইয়া আখিরি সূরা। সম্মানীয় দর্শক শ্রোতা মণ্ডলী, সারাদিন সিয়াম সাধনার পর একটু পরেই ইফতার করবেন। লিসাইমি ফারহাতান আন্দাল ফিত্রে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দুটি সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য দুটি সময় আল্লাহ রাব্বুল আলামিন গিফট করেছেন আনন্দের, অতি আনন্দের, যেটা সেটা হচ্ছে তন্মধ্যে একটা হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্ত। একটু পরেই আমরা ইনশাআল্লাহ ইফতার করব, আর রোজাদারের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এই সময়টা রোজাদারের গুনামাপের অন্যতম একটা সময়। এই জন্য এই সময় আমরা বেশি বেশি দোয়া করব এবং অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ। সম্মানীয় দর্শক শ্রোতা, আমার সামনে যারা এখন এই অনুষ্ঠান দেখছেন, আপনি হয় ছাত্র না হয় ছাত্রের পিতা অথবা মাতা, আজকে বর্তমান এই সময়টা হচ্ছে, এটাকে বলা হয় গ্লোবাল ভিলেজ। পুরো পৃথিবী আজকে মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। এখন হচ্ছে এখনকার সময়টাকে বলা হয় বিজ্ঞানের যুগ, এই সময়টা হচ্ছে জ্ঞানের প্রতিযোগিতার যুগ। আজকে এই জ্ঞান এই দুই প্রকার, একটা হচ্ছে অহির জ্ঞান আর একটা হচ্ছে বিশেষ জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত জ্ঞান হচ্ছে প্রকৃত জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলেছেন, নির্দেশ করেছেন, ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে। তাহলে যে আমাদেরকে আমরা যে পড়া পড়ি, আমরা যে অধ্যয়ন করি, যে পড়ার মাঝে যে অধ্যয়নের মাঝে প্রভুর নাম থাকবে না, আল্লাহর নাম থাকবে না, সেটা অন্তত একজন মুসলিমের জন্য কোনো পড়া হতে পারে না। মুসলিম মানে হচ্ছে তার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস, তার প্রত্যেকটা অবস্থানে সে জানান দিবে সে একমাত্র মালিকের সৃষ্টি, আর মালিক তাকে সৃষ্টি করেছেন একমাত্র ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র তার গোলামি করার জন্য। আর গোলামি করতে হলেই মানুষকে অহির জ্ঞান লাগবে, অহির জ্ঞান লাগবে, পড়াশোনার কোনো বিকল্প নাই। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, আমরা যারা মুসলিম আমরা জ্ঞান বিজ্ঞানে আমরা অনেক পিছিয়ে গেছি। এক সময় আমরা জ্ঞান বিজ্ঞানে পুরো বিশ্ব মুসলমানরাই শাসন করেছে, কিন্তু আজকে অবাক করা তথ্য হচ্ছে পুরো বিশ্বের মাঝে আপনি যদি বিশ্বের দিকে তাকান, আজকে আমরা ইসরায়েলকে অনেক ঘৃণা করি, ইসরায়েলের পাসপোর্ট আমাদের বাংলাদেশের নাই, ছিল না। এরপর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের ব্যাপারে
অভিশাপ দিয়েছেন তাদের ব্যাপারে বদদোয়া দিয়েছেন আমাদেরকেও তাদের ব্যাপারে সতর্কতা সতর্ক হওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন কিন্তু বাস্তব কি বাস্তবতা হচ্ছে আজকে জ্ঞান বিজ্ঞানে তারা আমাদের কাছে আমাদের চেয়ে এত বেশি এগিয়ে গিয়েছেন পুরো একটা সমীক্ষা দেখা গেছে পুরো বিশ্বের মাঝে যত বিজ্ঞানী আছে শুধুমাত্র ইসরায়েলে বিজ্ঞানীর সংখ্যা হচ্ছে 42,000 আর মুসলিম বিশ্বে বিজ্ঞানীর সংখ্যা হচ্ছে মাত্র 14,000 অথচ এক সময় আমাদের অবস্থান ছিল সবচেয়ে উন্নত এবং আমাদের অবস্থান সবচেয়ে সমৃদ্ধ ছিল জ্ঞান বিজ্ঞানে কিন্তু আজকে আমরা ধীরে ধীরে আজকে আমরা এই জায়গা থেকে আমরা অনেক দূরে চলে এসেছি আজকে আমরা আজকে আমরা যারা মুসলিম আমরা সব ভোগ বিলাসের মাঝে আমরা মত্ত হয়ে গেছি 800 বছর শুধুমাত্র যে মুসলমানরা ভারতবর্ষ শাসন করেছে দুঃখজনক হলো সত্য নাম করা কোনো ইউনিভার্সিটি আজকে ভারতবর্ষে নাই নাম করা কোনো ইউনিভার্সিটি মুসলিম বিশ্বে নাই কেন এগুলো তো মুসলমানদেরই থাকার কথা ছিল অক্সফোর্ড আছে তাহলে আজকে হার্ভার্ড আছে কিন্তু আজকে অক্সফোর্ড হার্ভার্ড এগুলো তো মুসলমানদের থাকার কথা ছিল এগুলো নাই কেন নাই হচ্ছে যে পরিকল্পিতভাবে ইহুদি এবং খ্রিস্টানরা আমাদেরকে জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে রাখার জন্য তারা অনেক অপকৌশল তারা নিয়েছে তন্মধ্যে একটা অপকৌশল হচ্ছে আমাদের সকলের হাতে হাতে আমার হাতে যে সেটটা দেখতেছেন অ্যান্ড্রয়েড সেট এই সেটটা তুলে দিয়েছে আজকে আমাদের পড়াশোনার ক্ষেত্রে সবচাইতে প্রতিবন্ধকতা হচ্ছে এই সেটটা অ্যান্ড্রয়েড সেটটা আজকে আমরা যখন আমরা করোনাকালীন সময় এমন একটা পরিস্থিতির যে সেখানে উদ্ভব হয়েছে একটা উদয় হয়েছে যে আমাদের সন্তানগুলার হাতে আমরা সবাই মোবাইল তুলে দিয়েছি সবার আবার অনেকে এটাকে দেখা গেছে একবারে গর্বের সাথে উপস্থাপন করেছে নিজের জমি বিক্রয় করে যে সন্তানটাকে মোবাইল হাতে তুলে দিয়েছে এরকম দৃশ্য পত্রপত্রিকা আমাদের সাংবাদিক বন্ধুগণ খুব ফলাও করে প্রচার করেছেন অথচ এই রিসেন্টলি গত কিছুদিন আগে যে মেডিকেলে পুরো বাংলাদেশে যে রেজাল্ট হয়েছে চট্টগ্রাম মেডিকেলে চট্টগ্রামে যে ছেলেটি ফার্স্ট হয়েছে পুরো বাংলাদেশে মেডিকেলে ওর যখন সাক্ষাৎকার নেওয়া হয়েছে ও বলছে ব্যক্তিগত জীবনে সে কোনো অ্যান্ড্রয়েড সেট ইউজ করে নাই তাহলে আজকে আমরা এই শুধুমাত্র পড়াশোনার নাম করে শুধু আজকে আমরা আমাদের সন্তানদের হাতে এই মোবাইলটা তুলে দিয়েছি অথচ এই মোবাইলটা আমাদের সন্তানের পড়াশোনার ক্ষেত্রে সবচাইতে বড় প্রতিবন্ধক সবচাইতে বড় প্রতিবন্ধক আমার আজকের আলহামদুলিল্লাহ অত্যন্ত মেধাবী এবং যুবকদের আইডল জনাব আনোয়ার বিন আহমেদ আজকে সম্মানীয় উপস্থাপক আমাকে প্রশ্ন করেছেন এই সিয়াম সাধনার মাসে তাহলে আমাদের ছাত্ররা যে কীভাবে তাদের পড়াশোনায় মনোযোগ দিবে এবং কীভাবে তারা তাদের অধ্যয়নটা তারা চালিয়ে যাবে আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে দর্শক শ্রোতা যারা বিভিন্ন গাইডিয়ান বা বিভিন্ন অভিভাবক এখানে আছেন বা ছাত্রবন্ধুরা ছাত্রীরা যারা তোমরা আছো তোমাদেরকে আমি বলতে চাই সেটা হচ্ছে দেখো আমাদের এখন একটা ব্রেক হয়েছে সরকার এই মাননীয় সরকার মহোদয় যে এই রমজানুল মোবারকে সবাইকে বন্ধ করে দিয়ে সব কিছু বন্ধ করে দিয়ে প্রতিষ্ঠানটাও বন্ধ করে দিয়ে তোমাদেরকে হোমওয়ার্কের জন্য বাড়িতে তোমাদেরকে সময় দেওয়া হয়েছে আমার ধারণা অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠান তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছে এই রমজানে তোমরা কী কী করবে আর কী কী করবে না সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রমজানের পরেই কিন্তু দাখিল এবং এসএসসি পরীক্ষা এই দুটা পরীক্ষা রমজানের পর পরেই একেবারে সময় পাওয়া যাবে না রমজান শেষ তো একেবারেই পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাবে তাহলে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে গুরুত্বপূর্ণ এটা আমি আমার ছাত্রদেরকে বোঝাই এটা সে তখন বোঝায় যখন সে তাকে জিজ্ঞেস করি যে তোমার রেজাল্টটা কি যখন সে মুখটাকে ফ্যাকাশি করে সে বলে যে ওস্তাজি যে তীরে এসে তরি ডুবছে কিভাবে সেটা হচ্ছে 4.94 অর্থাৎ সামান্য কিছু পয়েন্টের ব্যবধানে সে এ প্লাস মিস করেছে অথবা দেখা গেছে সে এ গ্রেড মিস করেছে যে এই জীবনটা আমি বলি যে গাড়ির পিছনে লেখা থাকে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না একটা লেখা থাকে আমি মনে করি যে দাখিল এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই রেজাল্টটা যে যখন সে দেখবে সামান্য পয়েন্টের কারণে সে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারে নাই যতদিন আল্লাহ তাকে হায়াত দিয়েছে ততদিন পর্যন্ত তার আফসোসের শেষ থাকবে না কিন্তু তখন আফসোস করে তো কোনো কাজ হবে না আফসোস এবং এই তখন আফসোস না করে এখনই প্ল্যান করতে হবে তাকে যে এখন আল্লাহর রহমতে
পড়াশোনার দারুণ একটা সুযোগ আমাদের রয়েছে ইফতার করার পরে যে আমরা যে এটাকে অলসতা না দেখি কোন অবস্থাতে একটু ইফতার করার পর একটু অলসতা আসবে সেখানে ঘুমিয়ে দেওয়া যাবে না শোয়া যাবে না ওই সময় একটু হাঁটাহাঁটি করতে হবে একটু হাঁটাহাঁটি করে বাস একটা আমি অভিভাবকদেরকে বলবো আপনি আপনার সন্তানকে অন্তত লাল এক কাপ লাল চা খাওয়ান অথবা এক কাপ কফি তাকে দিতে পারেন এটা খাওয়ার পর সে তার পড়াশোনায় মন দিবে এরপর তারাবির নামাজে একেবারে আগে গিয়ে সেখানে আড্ডা দেওয়ার প্রয়োজন না প্রত্যেকটা সময় কিন্তু গুরুত্বপূর্ণ সময়ের এক ফুট আর অসময়ের দশ ফুট এটা আমাদেরকে মনে করতে হবে এখন প্রত্যেকটা টাইম গুরুত্বপূর্ণ তাহলে আপনি কি করবেন আপনি এই সময়টা আপনি কাজে লাগাবেন আজান দিয়েছে আপনার যখনই তারাবির নামাজ বা সালাতুল আশা শুরু হবে আপনি বাড়ি থেকে উযু করবেন আর উযু করে সাথে সাথে যাই জামাতে শরীক হবেন আবার অনেকে মনে করবেন যে পড়াশোনার জন্য ছাত্র প্রিয় ছাত্ররা এই কথা মনে করা যাবে না যে আমি তারাবি যদি পড়ি আমি যদি এশার সালাত যদি জামাতে আদায় করি তাহলে আমার পড়াশোনায় বিঘ্ন হবে এরকম মানসিকতা যদি থাকে তাহলে আল্লাহ কিন্তু আমাদের উপর সন্তুষ্ট হতে পারবেন না আল্লাহ সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই আর আল্লাহ যদি মূল সফলতা কিন্তু সেটাই সেটাই সফলতার চাবিকাঠি তো তার হাতে এজন্য যার হাতে এই সফলতার চাবিকাঠি তাকে ব্যস্ততা দেখানো যাবে না তাকে সময়ের গুরুত্ব উনাকে বোঝানো যাবে না এজন্য আপনি সেখানে যাবেন এরপর আপনি তারাবিটা শেষ করে ভিজিটটা রেখে দিবেন আপনি চলে আসবেন সেখানে বাজারে আপনার দোকানে অন্যদের জন্য আড্ডা দিবে কিন্তু আপনি তো স্টুডেন্ট আপনি তো পরীক্ষার্থী আপনার সামনে এক্সাম এটা আপনার মনে রাখবেন আপনি সেখান থেকে চলে আসবেন এসে আবার পড়াশোনা বেশিক্ষণ দরকার নাই কিছুক্ষণ পড়াশোনা করে আবার ঘুমিয়ে যাবেন যদি সম্ভব হয় চারটায় আপনি উঠে যাবেন ইনশাল্লাহ চারটায় উঠে প্রথমে হাত মুখ ধুয়ে তারপরে আপনি ফ্রেশ হয়ে আপনি যে মালিকের উদ্দেশ্যে আপনি পড়াশোনা করতেছেন ওই মালিককে সেজদা করবেন ওই মালিকের উদ্দেশ্যে আপনি দাঁড়িয়ে যাবেন তাহাজ্জুদের সালাত আদায় করবেন আর মালিকের কাছ থেকে সফলতাটা আমরা যেমনটা আমার উপস্থাপক বলেছেন মালিকের কাছ থেকে সফলতা আপনি চেয়ে নেবেন যে মালিক জাকারিয়া আলাইহিস সালাতুসসালামকে যে সন্তান দিতে পারেন ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে বৃদ্ধ অবস্থায় সন্তান দিতে পারেন মরিয়ম আলাইহিস সালাতুসসালামকে বিনা এই স্বামীতে সন্তান দিতে পারেন সে মালিক অবশ্যই আপনাকে প্লাস দিতে পারেন অবশ্যই সে মালিক আপনাকে আপনার কাঙ্ক্ষিত সফলতা ওই মালিক আপনাকে দিতে পারেন এই কথা মনে করে আপনি এই তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের কাছে চাইবেন না যে আপনি কী চাচ্ছেন আর চাওয়ার ক্ষেত্রটা যেন বড় হয় মনটা বড় রাখবেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ধারণা অনুযায়ী কিন্তু আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে অনেক বড় ধারণা করবেন এবং চাওয়ার সময় বড়টা চাইবেন যেমন নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তোমরা যখন জান্নাতুল ফের যখন জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউসটাই তোমরা আল্লাহর কাছে চাইবে তো এই জন্য বেশি করে করে চাইবেন মালিকের কাছে কান্নাকাটি করে আপনি চাইবেন চাওয়ার পর কতক্ষণ তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াতের পর এরপর আপনি সাহারি খাবেন সাহারি খাওয়ার পর আপনি দেখবেন এখানে আর একটু ডিস্টেন্স আছে সাহারির পর আবার এই আমাদের ফজরের নামাজে আর একটু ডিস্টেন্স আছে এটাকেও আপনি কাজে লাগাবেন অর্থাৎ প্রত্যেকটা সময় আপনি কাজে লাগাবেন এরপর আপনি যখন সালাতের যখন সময় হয়ে যাবে মসজিদে সালাদটা আদায় করার জন্য চেষ্টা করবেন আমি বলবো চেষ্টা না এটা করতেই হবে একা একই নামাজ আমাদের নবীজিও পড়েন নাই অসুস্থ অবস্থা ব্যতি রেখে তিনি একা একই নামাজ পড়েন নাই আর একা একই নামাজ পড়ার ক্ষেত্রে আমার মনে হয় যেন নামাজটা হয় না এরকম আমার মনে হয় আর কি ইল্লা মাশাআল্লাহ আপনার ব্যস্ততা বা কোনো সমস্যা থাকার কারণে যদি মিস হয় সেটা হলো ভিন্ন কথা কিন্তু স্টুডেন্ট হিসাবে মালিকের সাথে আপনাকে সম্পর্ক রাখতেই হবে এটা মনে রাখবেন সেখান থেকে এঠে এসে আপনি এবার কতক্ষণ আপনি ঘুমালেন ঘুমিয়ে এরপর প্রতিষ্ঠান যেহেতু বন্ধ একবার ভালো করে ঘুমান কতক্ষণ ঘুমিয়ে পরে সেখান থেকে উঠেন আর উঠার পর যারা ছাত্রী আছে তাদেরকে বলবো আপনি আপনার মাকে একটু হেল্প করতে হবে আর যারা ছাত্র আছেন আপনি আপনার বাবাকে একটু হেল্প করতে হবে আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে মা মেয়ে যখন বড় হয় তখন মায়ের সুখ ছেলে যখন বড় হয় তখন বাবার সুখ আপনি বড় হচ্ছেন আপনি আপনার মাকে একটু রিল্যাক্সে রাখতে হবে আপনি আবার বাবা আপনার বাবাকে একটু রিল্যাক্সে রাখতে হবে আর ওনাদের দোয়া নিতে হবে আপনি আপনার মায়ের দোয়াটা কীভাবে নেবেন আপনি আপনার মায়ের যখন সামান্য একটা কাজকে কাজে যখন আপনি হেল্প করবেন অটোমেটিকলি ওনার দোয়াটা আপনার জন্য চলে আসবে ঠিক না আর আমরা ইনশাল্লাহ কথা শুনছিলাম এবং আমরা শুনবো আরও কিছু আলোচনা তার আগে আমাদের বিরতির সময় চলে এসেছে আমরা বিরতির পরে বাকি আলোচনা শুনবো ইনশাল্লাহ সম্মানিত দর্শক এই মুহূর্তে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির সময়টুকু আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি
দেশ জুড়ে অসংখ্য ব্যাংকে আপনার নিত্য প্রয়োজনীয় ব্যাংকের সেবা নিন। ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এখন আপনার আরও কাছে, তাই লেনদেন করুন আস্থার সাথে, আমরা আছি আপনার পাশে। ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট আল নূর প্লাজা, দ্বিতীয় তলা, মহিফাল, ফেনী। মোবাইল 0161705 6559। ঐতিহ্যবাহী হাজির মিষ্টি মেলা নতুন আঙ্গিকে এখন মহিফালে। অত্যন্ত মনোরম পরিবেশে বাহারি নানান স্বাদের খাবারের সমাহার নিয়ে মানসম্মত রেস্টুরেন্ট হাজির মিষ্টি মেলা অ্যান্ড বাগদাদ রেস্টুরেন্ট। মোবাইল 0181602-5184। ফেনী শহরের সেলাই জগতের ঐতিহ্যবাহী আধুনিক ও আস্থাশীল প্রতিষ্ঠান এনাম্বুরকা হাউস। এখানে পুরুষ, নারী ও বাচ্চাদের সব ধরনের পোশাক সেলাই করা হয় এবং কাপড় পাওয়া যায়। পবিত্র মাহে রমজানে সময় বাঁচাতে এবং পোশাক বানাতে আজ চলে আসুন এনাম্বুরকা হাউস, MM টাওয়ার, দ্বিতীয় তলা, সওদাগর ফোর্টি, ফেনী। মোবাইল 0181705-7146। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, শাহরুম মোবারককে, শাহরুম মোবারক প্রোগ্রামে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির পর আমরা শুনছিলাম যে রমাদানে কীভাবে ছাত্ররা নিজেদের সময় কাটাবে, বিশেষ করে রমাদানের পরেই আমাদের SSC ও দাখিল পরীক্ষা। সেই পরীক্ষার্থী ভাইয়েরা কীভাবে তাদের সময়গুলো পাস করবে, কীভাবে তারা পরীক্ষার প্রস্তুতি নেবে, সেই বিষয়ে আমরা শুনছিলাম। আমরা আবারও আমাদের আলোচকের কাছে ফিরে যাচ্ছি। ধন্যবাদ। বিরতির পর আমরা আবারও ফিরে আসলাম আলোচনায়। যেই কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কুল হাল ইয়াস্তাউই আল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা জানে, রাসূল আপনি তাদেরকে বলে দেন, যারা জানে আর যারা জানে না, মর্যাদাগত দিক থেকে তারা সমান হতে পারে না, পারে না, কক্ষ না, কোনোদিন না, কশিন কালেও না। তাহলে এই জানার ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে, আমি কী জানলাম, আমি কী পড়লাম, এই বিষয়টা আমাদেরকে ব্যক্তিগতভাবে একটু চিন্তা করতে হবে। এখন এই যে পড়াশোনার গুরুত্ব সম্পর্কে আমি যেটা বললাম, আপনি যদি তাহলে এই সকালবেলায় যদি ঘুম থেকে উঠে আব্বুকে যদি হেল্প করেন, আম্মুকে যদি হেল্প করেন, তাহলে ওনাদের অন্তর থেকে দোয়াটা আপনার জন্য চলে আসলো। রাত্রে আপনি আল্লাহর সন্তুষ্টিটা নিলেন, আল্লাহর রেজাবন্দি হাসিল করার জন্য তাহাজ্জুদে সিজদায় পড়ে কান্নাকাটি করে তার থেকে চেয়ে নিলেন, আর এটা কবুল হওয়ার জন্য সত্য হচ্ছে পিতামাতার দোয়া। তাহলে আপনি সকালবেলায় পিতামাতাকে একটু হেল্প করার কারণে ওনাদের দোয়াটা আপনার চলে আসছে। তাহলে তিনটা সফলতার জন্য তিনটা সত্য, একটা হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য, দুই নম্বরে পিতামাতার দোয়া, তিন নম্বরে হচ্ছে নিজের চেষ্টা এবং প্রচেষ্টা। এই তিনটা জিনিস যদি কোনো স্টুডেন্টের লাইফে যদি সে যদি নিতে পারে, অ্যাড করতে পারে, সংযুক্ত করতে পারে, তার জীবনে সফলতা ঠেকানোর মতো আর কোনো শক্তি দুনিয়াতে নাই আল্লাহর রহমতে। তাহলে আপনাকে এইভাবে আমরা যদি আমাদের রুটিনটা সাজাই, এরপর আপনি যখনই ঘুম থেকে উঠবেন আব্বু আম্মুকে একটু হেল্প করার পর, এরপর কতক্ষণ আপনি সেখান থেকে আবার আপনি কাজের পরিধি আপনি শুরু করলেন, এই বিশেষ করে আপনি গণিতটা কখন করবেন, কঠিন কঠিন সাবজেক্টগুলা করবেন যখন আপনার মাথাটা ঠান্ডা থাকে, বিশেষ করে আপনি ভোর রাত্রে আপনি গণিত এবং ইংরেজিটা পড়তে পারেন। ঘুম থেকে উঠার পর শুরুতে আপনি কঠিন সাবজেক্টগুলা, আরবি দ্বিতীয় পত্র, প্রথম পত্র, যেটা আপনার স্বাভাবিকভাবে একটু আত্মস্থ করতে আপনার একটু কষ্ট হয় বা আপনার কাছে কঠিন মনে হয়, ওটা আপনি যখন মাথা ঠান্ডা থাকবে তখন আপনি শুরু করতে পারেন। আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে যেটা পড়বেন ওটা লিখবেন, যেটা পড়বেন ওটা লিখবেন। আর হাতের লেখাটা আমাদেরকে সুন্দর করতে হবে। একজন এক্সামিনার সর্বপ্রথম তার দৃষ্টি কাটে সুন্দর হাতের লেখা। আপনার হাতের লেখাটা যদি সুন্দর হয়, সর্বপ্রথম আপনার লেখার প্রতি ওনার দৃষ্টি আকৃষ্ট হয়। এই জন্য এই রমজানুল মোবারকে আমরা প্রত্যেক দিন অন্তত একটা অক্ষর, একটা হরফ, একটা এই লেটার আমরা যদি ঠিক করতে পারি। হাতের লেখার সুন্দরের সিস্টেম হচ্ছে, এক নম্বর সিস্টেম হচ্ছে প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা বর্ণ, প্রত্যেকটা লেটার যেটাকে যে মাত্রায় যে জায়গায় রাখার দরকার সেখানে রাখতে হবে, এবং লেখাটা সমান যদি হয়, এক মানের হয়, তাহলে লেখা আল্লাহর রহমতে সুন্দর হতে বাধ্য। এভাবে যদি আমরা হাতের লেখাটা যদি সুন্দর করতে পারি, এরপর আমরা যদি গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো যদি রমজানে যদি আমরা যদি শেষ করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যখনই আমাদের এই সামনে পরীক্ষা আসতেছে আপনাদের, ওই পরীক্ষা আল্লাহর রহমতে ভালো করতে পারবেন। আর নেগেটিভ একটা পয়েন্ট করব, সেটা হচ্ছে কঠিন, অনেক কঠিন বিষয় এই বিষয়টা, সেটা হচ্ছে এই মোবাইল। এই মোবাইলটাকে যদি ছুটি দিতে পারেন,
সবচাইতে ভালো হবে এই মোবাইলটাকে যদি ছুটি দিতে পারেন আপনি আমি যখন আলোচনা করতেছি আপনি দেখবেন যে আজকের দিনটা এখন তো ইফতারের পূর্ব মুহূর্ত আজ গতকাল থেকে শুরু করে আজকের দিনটা আপনি কতক্ষণ মোবাইলে সময় দিয়েছেন আপনি তো বলছেন এই তো কতক্ষণ এই পরীক্ষা সরি আসছে বেশি পড়াশোনা বেশি মোবাইল চালানো যাবে না আমি মাত্র 5 মিনিট শয়তান আপনাকে বলতেছে মাত্র 5 মিনিটের জন্য ঢুকো কিন্তু যখন বের হচ্ছেন তখন কতক্ষণ আপনার পড়াশোনার পেছনে কতটুকু সময় দিচ্ছেন আর মোবাইলের পেছনে কতটুকু সময় দিচ্ছেন তাহলে আমি মনে করব ইনশাআল্লাহ এই মোবাইল থেকে যেমন আমার আমার কাছে ভালো লেগেছে আমাদের অনেক হিফজুল কোরআনের অনেক ছাত্র আমাদের আছে আল্লাহর রহমতে আমি ফেসবুকে ঢুকলাম গত কিছুদিন আগে দেখলাম অনেকে ছুটি নিচ্ছে যে পবিত্র রমাদানুল মোবারকে ওনারা তারাবি পড়াবেন এই জন্য মোবাইল থেকে ওনারা ছুটি নিয়েছেন যে ইনশাল্লাহ নেক্সট টাইম অর্থাৎ রমাদানুল মোবারকের পরে আবার ফেসবুকে দেখা হবে তা আপনি এভাবে করতে পারেন যে ইনশাল্লাহ পরীক্ষা উপলক্ষে আমি মোবাইল থেকে ছুটি নিলাম ফেসবুক থেকে ছুটি নিলাম আমি ইনশাল্লাহ পরীক্ষার পরে আবার দেখা হবে এটা যদি কোরবান করতে পারেন এটা যদি ত্যাগ করতে পারেন ইনশাল্লাহ সবচাইতে ভালো একটা রেজাল্ট আপনি করতে পারবেন বলে আমি মনে করি সর্বোপরি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে বেশি বেশি সাহায্য প্রার্থনা করবেন বেশি বেশি সাহায্য করবেন আল্লাহ সাহায্য প্রার্থনা করবেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নেবেন মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি সবচাইতে বেশি উদার সবচাইতে বেশি রহমত আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি তিনি দয়ালু না হয় আমরা যত গুণা করি আমরা যত হেয়ালু করি মালিকের সাথে মালিক যদি একটারও প্রতিশোধ নিত অন্তত আমরা পৃথিবীতে জীবিত থাকারই অধিকার আমাদের ছিল না জন্য মালিকের কাছে বেশি বেশি করে চাইবেন আব্বু আম্মুর কাছ থেকে বেশি বেশি দোয়া নেবেন যে কাজ করলে আপনার আব্বু আম্মু অসন্তুষ্ট হওয়ার সম্ভাবনা আছে ওই কাজ থেকে বিরত থাকবেন যে কাজগুলো করলে আব্বু আম্মু বেশি বেশি সন্তুষ্ট হওয়ার সম্ভাবনা আছে ওই কাজটা বেশি বেশি করবেন যদি পারেন ইফতারের পরে বাজারে যখন যাবেন তারাবির নামাজে যখন যাবেন আম্মু কি জিনিসটা পছন্দ হয় আম্মু আম্মুর জন্য ওই জিনিসটা চয়েস করে নিয়ে আসবেন 5 টাকা 10 টাকা আমাদের আম্মুরা বেশি কিছু চায় না অল্পতেই ওনারা সন্তুষ্ট হয়ে যায় আম্মুর জন্য 5 টাকার একটা জিনিস এনে আপনি নিজে আম্মুর খাইয়ে দেবেন দেখবেন আম্মু কি খুশি আম্মু খুশি তো আল্লাহ খুশি আব্বু খুশি তো আল্লাহ খুশি এই জন্য আব্বু আম্মুকে বেশি বেশি করে খুশি করার জন্য চেষ্টা করবেন ওনাদের দোয়া নেওয়ার জন্য চেষ্টা করবেন মহান আল্লাহ রাব্বুল আলমিনের এই সন্তুষ্টি হাসিল করার জন্য চেষ্টা করবেন সর্বোপরি এই ঘুম যতটুকুন ঘুম যাওয়ার দরকার ততটুকুন ঘুম যাবেন ঘুম মেরে আবার পড়াশোনা করা যাবে না ঘুম মেরে মোবাইল দেখা যাবে না ঘুম মেরে আড্ডা দেওয়া যাবে না ঘুম পর্যাপ্ত পরিমাণে বিজ্ঞানীদের দৃষ্টিতে ডাক্তারদের দৃষ্টিতে এই বয়সে কমপক্ষে 6 ঘন্টা আপনাকে ঘুমাতে হবে এটাকে ঠিকঠাক রেখে আড্ডা থেকে নিজেকে বিরত রাখবেন মোবাইল থেকে নিজেকে বিরত রাখবেন অশ্লীল ফাহিশা সকল কাজ থেকে বিরত রাখবেন মোবাইল যে আপনি পড়াশোনার নামে আপনি কী করলেন রুমটা তো বন্ধ আপনি আব্বু আম্মুকে ফাঁকি দিয়ে ওনারা যখন আসে তখন আপনি পড়াশোনার ভান ধরে আপনি মোবাইল থেকে ওনাকে বুঝাচ্ছেন যে আপনি পড়াশোনা করতেছেন আর ওনারা যখন চলে যায় তখন আপনি এবার ইউটিউবে ঢুকে বিভিন্ন অশ্লীল দৃশ্য দেখার এরকম দুই একজন ভাই থাকার সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ আমাদের ম্যাক্সিমাম ভাই কিন্তু ভালো ম্যাক্সিমাম ছাত্র ছাত্রী ভালো দুই একজনে হয়তো শয়তানের পরাসনায় পরচিত এই কাজটা করতে পারেন মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলমিনকে আব্বু আম্মুকে ফাঁকি দেওয়া যাবে দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না আল্লাহ দেখতেছেন এই কথাটা মনে রেখে এই যাবতীয় ফাহেশা আমরা অশ্লীল কাজ থেকে নিজেরাও বিরত থাকবো আর বন্ধু বান্ধবকেও বিরত রাখবো আর বিশেষ করে যে সমস্ত বন্ধুরা বিপদগামী স্টুডেন্ট লাইফের সবচেয়ে মারাত্মক সমস্যা হচ্ছে আমাদের বিপদগামী বন্ধু যারা পড়াশোনার নাম করে পড়াশোনা করে না যে এদের এদেরকে যদি পারেন আপনার ক্যাপাসিটি যদি থাকে তাদেরকে আপনি সৎ পথে নিয়ে আসেন আর যদি না থাকে তাহলে সঙ্গ ত্যাগ করেন সঙ্গ ত্যাগ করে আপনি নিজে ভালো হয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন মনে রাখবেন সুসময়ে বন্ধু অনেকেই হয়
অসময় হায় হায় কেউ কারো নয়। আপনি আপনার এখন পকেটে টাকা আছে, বন্ধুর অভাব হবে না। আপনার পকেটে এখন টাকা আছে, বন্ধুর অভাব হবে না। আপনাকে বাইক দিয়ে দিবে, আপনাকে আড্ডার সময় দিবে, কিন্তু আপনার পকেট যেদিন খালি হয়ে যাবে সেদিন আপনার বাবার টাকা থাকবে না, সেদিন এত বন্ধু বান্ধব আপনি পাবেন না। সবচাইতে বন্ধু বানাবেন নিজের আব্বাকে, নিজের আম্মুকে, ওনাদেরকে বন্ধু বানায়া ওনাদের প্রত্যেকটা টাকা খরচ করার সময় হিসাব করবেন। হিসেব করে ওনাদের জন্য আন্তরিক হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক রাখবেন, খারাপ বন্ধুর সঙ্গ ত্যাগ করবেন, খারাপ আড্ডা থেকে নিজেকে বিরত রাখবেন, মোবাইল থেকে বিরত থাকবেন, অশ্লীল দৃশ্য অশ্লীল গান বাজনা এগুলো থেকে নিজেরা বিরত থাকবেন। বেশি বেশি করে ইস্তেগফার, বেশি বেশি করে ইস্তেগফার, রমজানে বেশি বেশি করে আপনি দরুদ পড়বেন, বেশি বেশি করে দরুদ পড়বেন এবং ইস্তেগফার পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন ইনশাআল্লাহ। আমি আবারও বলতেছি আমার সম্মানীয় উপস্থাপককে আমি সম্বোধন করে আপনাদেরকে, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদেরকে আবারও বলতেছি, তিনটা জিনিস যদি কারো মাঝে যদি থাকে, আল্লাহর রহমত, পিতামাতার দোয়া এবং নিজের সর্বাত্মক প্রচেষ্টা, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফলতার চূড়ান্ত সীমায় পৌঁছে দিবেন। আপনারা ভালো করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, ইমানের সাথে রাখুন। যখন মৃত্যুবরণ করব আল্লাহ আমাদেরকে যে সবাইকে যেন ইমানটা নসিব করে দেন। সবাইকে ধন্যবাদ। সম্মানীয় উপস্থাপক সহ আজকে এই অনুষ্ঠানের যারা কনভেনার, যারা স্পন্সর, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আমি আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ। মহতারামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘক্ষণ আমাদেরকে কোরআন হাদিসের আলোকে এবং বাস্তবিক অবস্থার আলোকে কিভাবে ছাত্র সমাজ নিজেদের জীবনটা সাজাবে, কিভাবে রমাদানের সময়টা ব্যয় করবে সেই বিষয়ে আলোচনা করছিলেন আমাদের সোনাজ ইসলামী ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক মাওলানা হারুন রশিদ সাহেব। মহতারামকে আমাদের শাহরুম মোবারক টিমের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত দর্শক, একটু পরেই আমাদের ইফতারের সময়, আমরা ইফতার করব। তার পূর্বে আবারও জানিয়ে রাখছি, ইফতারের পূর্বক্ষণ কিন্তু দোয়া কবুলের সময়। আমরা এই কথাটি ভুলে যাব না, আমরা চেষ্টা করব প্রতিদিনই আমরা ইফতারের পূর্বক্ষণে দোয়া করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত দর্শক মণ্ডলী, দেখতে দেখতে আমরা একেবারেই প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল আবারও ফেনীর প্রত্যয় চ্যানেলে বিকাল 5:30 দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।